সকাল হতে না হতে ঢুকে পড়েছি রান্নাঘরে মেয়ের স্কুলের ব্রেকফাস্ট করতে। আজ সকালে দেব ব্রেকফাস্টে পোহা, তো একটু বাদাম আগে ভেজে নিচ্ছি। ভেজে আমি আলাদা করে বাটিতে তুলে রাখব। এক্সিস্টিং তেলের মধ্যে দিচ্ছি সর্ষে আর কারি পাতা ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দিয়ে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করব একটু অল্প নুন, একটু হলুদ আর বাদামটা, ভেজে রাখা বাদামটা, তার মধ্যে চিড়েটাকে যে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটা এবং ধনে পাতা, কুচনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাস্টে দিয়ে দেব লেবুর রস। হয়ে গেল ব্রেকফাস্ট। দুপুরে দেব আলুর পরোটা, বাট আমি এবার ফ্রি, এবার একটু খাবো গরম জল। Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. This is Priyanka from Happy Moods, hope you all are fine. Ajke Friday, kintu amar ekdom weekend weekend lagche na, karon ei soptaho theke Saturday o mer school ache, amake bhore utte hobe. To etai byapar. To ekhon just me beriye gelo, bejeche 7:35 or 40 theke 45 er moddhe bus ashe, onubhabi dite gelo. Ar ami ekhon just boshlam cha ta niye, cha khabo ektu nijer moton time katabo. তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আমার যা চাপ পড়েছে, কালকে আমি মানে আমার ভিডিও এডিট করতেই পারিনি, ভোরবেলা বেরিয়ে গেছি, আমার নিজস্ব কাজ ছিল, কিছু অফিসিয়াল কাজ ছিল, সেগুলো করে বাড়ি ফিরেছি বিকেলবেলা। তারপরে মেয়ে গেছে মার্শাল আর্টে, রাত্রেবেলা এসে রান্না করে রান্নাঘর পরিষ্কার করে শুতে শুতে 11টা বেজে গেছে। মানে আমি সিম্পলি জানি না আমি কেন বসতে পারলাম না, এডিটিংও করতে পারিনি। তো যাই হোক, আজকে ঠিক করেছি আজকে ব্লগ যাবে, আর আজকে আমি এডিট করব সকালবেলা বসে, কারণ অনেক কাজ হয়ে গেলে সত্যি এডিট করতে পাচ্ছি না। যারা তোমরা আমাকে রেগুলার এক্সপেক্ট করছো তারা একটু বুঝতে পারবে আশা করছি। চেষ্টা আমি করি রোজই দেওয়ার, বাট এই যে সবকিছু সামলে বসে করব, কারণ অনলি তো আর ভিডিওস না, আমার অনেক আলাদাও কাজ থাকে, তো সব করে আমি আমার ভিডিওস আপলোড করি। তো কখনো হালকা থাকে, কখনো এ থাকে, এখন খুব চাপ যাচ্ছে, তাই জন্য হয়তো কালকে তো আমি মানে ভিডিও রেডি কিন্তু বসে আমি কিছুই করতে পারলাম না, এডিটিংটাই করতে পারলাম না, তো সেটা আজকে সকালে করব। তো এই হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে রান্না বান্না বলতে, আন্টি করে গেছে আলু পটলের তরকারি, কালকে মাদের দেব, ভিন্ডি মশলা আছে সেটাও মাদের দেব, আর আমি আর অনুভবের একটু পোলাও আছে, কালকে আমি করেছিলাম, পোলাও খেয়ে নেবে ও, আর দেখি আমি কি খাই, এখনো প্ল্যান তো করিনি। বাট মেয়ের জন্য বিকেলে ইচ্ছা আছে স্ন্যাক্সে চিকেন স্যান্ডউইচ করে দেবো, কারণ ও বলছে দুদিন ধরে চিকেন স্যান্ডউইচ করবো। লেটস সি, আমিও দুপুরে চিকেন স্যান্ডউইচও খেয়ে নিতে পারি, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমি একটু শান্তি করে বসে একা একা একটু চা টা খাই, এখনই অনুভব চলে আসবো, ওর সাথে একটু গল্প করবো, তারপরে যে যার মতন কাজে বসবো। তো আমি ওটস ভিজিয়ে রেখেছি, সকালে খাবো হচ্ছে ওই দুধ চিড়ের মতন ওটস, ওটস আর দুধ আর কলা দিয়ে মাখবো। একটা আম ছিল সেটা গেছে পচে হাফ, দেখি এর মধ্যে থেকে কতটা বার করতে পারি। আর অনুভব করে দিচ্ছি পোহা। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, বেজে গেছে 11:30, আর এতক্ষণ আমি নিজের মতন কাজ করছিলাম, এখন রান্নাঘরে ঢুকলাম, ঢুকতে তো হবে, কিছু করতে তো হবেই। তো যাই হোক, আজকে আমার বেসিক্যালি কিছু জিনিস করার আছে, আজকে যেহেতু ফ্রাইডে রাত্রেবেলা ইচ্ছা আছে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। ফ্রাইড রাইসটা আমি করবো না, বাট অর্ডার করে দেবো, আর সাথে চিলি চিকেন করবো, চিকেন অর্ডার করেছি ওটাকে ম্যারিনেট করবো। দেন মেয়ে আজকে বিকেলে খাবে চিকেন স্যান্ডউইচ, তো চিকেনটা বয়েল করছি, সেটার স্টাফটা বানিয়ে রাখবো। আর হচ্ছে ইচ্ছে আছে বিকেলবেলা যদি একটু পাওভাজি করি, পাওভাজির মশলাটা মানে সবজিগুলো কেটে একটু বয়েল করে রাখি, পরে করবো স্ম্যাশ করে, আর একটু কুমড়োনি করবো। তো টুকটাক জিনিসপত্র করার প্ল্যান আছে, তাই জন্য এখন উঠলাম। তো চলো এক এক করে শুরু করা যাক। খেলতে হবে এনার সাথে, পা ধরে টানটানি করছে, দেখ 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 দেখ। তো স্যান্ডউইচের জন্য তো পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি কেটেই নিয়েছি, সেটা করব। আর বিকেলে প্ল্যান করেছি পাও ভাজি করব, তার জন্য এখন জাস্ট সবজিগুলোকে সেদ্ধ করে নেব। আর পাওভাজি হচ্ছে বিলিভ মি একটা ইজি রান্না, যেটা তোমরা
যা যা লেফট ওভার সবজি থাকবে বাড়িতে সিদ্ধ করে রেখে দাও, স্ম্যাশ করে মশলাটা বানিয়ে নাও। তো দেখো আমি এখন এটা সিদ্ধ করে রেখে দিচ্ছি, বানাবো বিকেল বেলা। তো যা পেয়েছি দিয়ে দিয়েছি, একটা স্কোয়াশ, বিনস, টমেটো, ক্যাপসিকাম, আলু সিদ্ধ করে রেখে দিই, তারপরে স্ম্যাশ করে কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব। বাট এটা জাস্ট এখন সিদ্ধে বসিয়ে দিই, তারপরে আমি স্যান্ডউইচের স্টাফটা বানিয়ে নেব। তোমরা কেউ কুমড়োনি যদি করো কখনো এই বেসনে অল্প একটু রসুন দিয়ে দেখো, অসাধারণ খেতে হয়। মানে আমি এটা জানতাম না, বাট কখনো কুমড়োনিতে এই বেসনে যদি খুব সামান্য একটু রসুন বাটা দিয়ে ভালো করে ব্যাটারটা বানাও, মানে অসম্ভব টেস্ট হয়। ট্রাই করো একবার। আর কখনো যে কোনো ভাজা, মানে ধরো পাকোড়া করছো কি কোনো কুমড়োনি আলুনি যে কোনো, ফ্রাইতে যদি তুমি ঠান্ডা জল দিয়ে ব্যাটার গোলো তাহলে প্রচন্ড ক্রিস্পি হয়। এই দুটো ট্রিক্স আমি এই লাস্ট 2 মাস হলো শিখেছি, অ্যান্ড বিলিভ মি প্রত্যেকটা জিনিস আমি ঠান্ডা জল এক বোতল রেখে দিয়েছি ফ্রিজে, প্রত্যেকটা ফ্রাই তারপরে পাকোড়াতে একটু ঠান্ডা জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করি, অসম্ভব ক্রিস্পি হয়। তো বেজেছে 12:30, এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। রান্নাঘরে যতটুকুনি করার ছিল সব করে এসে এখন বসলাম, 1 ঘন্টা তো বসবই, তারপর উঠে স্নুবিকে খেতে দেবো, অনুভবকে খেতে দেবো, সবাই আজকে আলাদা আলাদা খাবে, মানে ফ্রিজে যা আছে সব একটু একটু করে সবাইকে ভাগ করে দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো এখনো হাতে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম আছে। পুরো বিয়েবাড়ির খাবার খাচ্ছে, এখানে আছে কুমড়োনি, চিকেন ছিল ফ্রিজে আজকে ফাঁকা করলাম, আর সাথে হচ্ছে পোলাও করেছিলাম আগের দিন কেউ খায়নি, অনুভবের জন্য রেখে দিয়েছিলাম, আর একজন খাচ্ছে চিকেন ভাত। গুড আফটারনুন এভরিওয়ান, বাজে এখন 3:10, আমি জাস্ট খেয়ে উঠলাম, আর খেলাম হচ্ছে একটুখানি রাইস ছিল মেয়েকে টিফিনে দিয়েছিলাম সকালবেলা, সেইটা অল্প ছিল আর রেখে দিলাম না, কারণ কেউ আর ফ্রিজের খাবার খেতে চায় না, ওইটাই খেয়ে নিলাম, সাথে কুমড়োনি করেছিলাম আর একটা ডিম সেদ্ধ, এখন খাচ্ছি বাটার মিল্ক। তো যাই হোক, অনুভব জাস্ট একটা কলে ঢুকলো আর আমি যখন এখন বসে বসে বাটার মিল্ক খাচ্ছি, ওয়েট করছি, 3:30 বেজে গেলে 3:35 মেয়েকে আনতে যাব। তো মেয়েকে নিয়ে এসে ওকে তো টিফিন, মানে বিকেলে ও খাবে হচ্ছে স্যান্ডউইচ, বিকেলবেলা কখনোই ভাত খায় না, কারণ ওর আবার সোসাইটিতে আজকে আমাদের স্কেটিং ক্লাস থাকবে, মানে সোমবার আর শুক্রবার থাকে, আজকে শুক্রবার তো আজকে আছে, তো ওই মার্শাল আর্ট যেদিন করে বা যেদিন এ করে কি বলে স্কেটিং করে, এই অ্যাক্টিভিটি থাকলে আর ও ওই খুব ভারী কিছু খেতে চায় না, ভাত বা রুটি খায় মাঝে মাঝে, বাট ভাতটা তো একদমই খেতে চায় না। তো আজকে বলেই গেছিল, তো আমি চিকেন স্যান্ডউইচ স্টাফ তো করে রেখেছি দেখলে, আর ওই এলে গরম গরম গ্রিল করে দেবো, স্যান্ডউইচ খাবে, খেয়ে স্কেটিংয়ে নিয়ে যাব, স্কেটিং থেকে আসবে, এসে তখন যা খেতে চাইবে খাবে। তো যাই হোক, এখন একটু বসে বাটার মিল্ক এনজয় করি, তারপরে ওকে নিয়ে আসছি। ম্যাডাম, আপনার স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ টাকা। বাজে এখন 4:04, চলে এসেছি মেয়েকে নিয়ে, আর এসেই ও প্রচন্ড খিদে পেয়ে যায়, এই সময় করে দিলাম চিকেন স্যান্ডউইচ। এই যে এসেই খেতে বসে গেছে চিকেন স্যান্ডউইচ। মামা ভালো আছে? এখন বাজে অলমোস্ট 7:45, মাঝখানে আর কথা বলিনি, কারণ মেয়ে স্কেট করে এলো, স্নান করলো, এখন বসে গ্লুকন্ডি খাচ্ছে, টিভি দেখছে। তো আমি এখন ঢুকে পড়েছি পাও ভাজি বানাবো, সবাই খিদে পেয়েছে, তো সবজিগুলো তো বয়েল করাই ছিল, এবার এই সবজিটাকে আমি একটুখানি ভালো করে স্ম্যাশড করে নেব, তোমাদের স্ম্যাশার থাকলে সেটা দিয়েও করতে পারো, আর আমি ওরম ভাবেই করবো। আর এখানে কেটে নিয়েছি অল্প একটু পেঁয়াজ, একটা লঙ্কা, ব্যাস চলো
আর এই মশলাটা করতে ডেফিনেটলি লাগবে হচ্ছে পাও ভাজি মশলা এক্স্যাক্ট টেস্টটা আনার জন্য, সেটাও আমার কাছে আছে। তো চলো চটপটি মশলাটা করে নিই, তারপর তো পাও জাস্ট বাটারে এদিক ওদিক করলেই হয়ে যাবে। তো চাপিয়ে দিয়েছি কড়া, গরমও হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারটা যখন গলবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা ভেঙে দিয়েছি, একটু লাল করে ফ্রাই করে নেব। এখন পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে যাবে, অ্যাড করে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, একটু নাড়াচাড়া করে। আমি অ্যাড করে দেব হচ্ছে স্ম্যাশড এই ভেজিটেবলসগুলো। এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালার হওয়ার জন্য, স্বাদ মতো নুন আর একটু বেশি পরিমাণে পাওভাজি মশলা, মানে পাওভাজির যে এভারেস্টের মশলাটা কিনেছি সেটাই অ্যাড করছি। তো পাওভাজি মশলাটা অ্যাড করে এটার মধ্যে এবার ভালো করে আমি নাড়বো এবং ঢাকা দিয়ে দিয়ে কুক করব। এখানে আমার পাওভাজির মশলা রেডি, আরও স্ম্যাশ করতে হতো বাট আমি আর পারছি না, এই অবধি ঠিক আছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে মাখনে পাওগুলোকে আমি এদিক ওদিক করব। এর মধ্যে একটুখানি আমি এ ছড়াচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য নুন ছড়াচ্ছি, দিয়ে জাস্ট পাওগুলোকে একটুখানি এরকম করে রেখে দেবো। তো পাওগুলোকে আমি মোটামুটি এরকম মাখনে এদিক ওদিক করে একটু সেকে নেব। তো খিদে তো পেয়েছে বাট তিনজনে একসাথেই নিয়ে এলাম, কারণ তাহলে তিনজনে শেয়ার করে খেলে রাতে অ্যাটলিস্ট খিদেটা থাকবে, সবাই মিলে একটা একটা করে রাতে আর খিদে থাকবে না, তাই জন্য সবাই মিলেই এখন খাবো পাওভাজি। এই হচ্ছে পাওভাজির লুক। আজ এখন 10:05, চিলি চিকেন তো করলাম কিন্তু খাবো না মনে হচ্ছে, তো দাঁড়াও। তো চিলি চিকেনটা তো করলাম, ভেবেছিলাম চাউমিন অর্ডার করে দেবো সাদা চিলি চিকেন দিয়ে খাবো, বাট মেয়ে সন্ধ্যাবেলা এত বায়না করলো মোমো আনলাম, তো ওটা খেয়েই একদম পেটটা ভর্তি হয়ে গেছে সত্যি কথা বলতে, প্লাস সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছিল, আমরা তিনজনে মিলেই পাওভাজি খেয়েছিলাম। তো চিলি চিকেনটা রয়ে যাবে কালকে, এই আজকে যে প্ল্যানটা ছিল কালকে বরঞ্চ রাত্রেবেলা আমি চাউমিন অর্ডার করে দেবো সাথে চিলি চিকেনটা দিয়ে খেয়ে নেবো, কারণ আজকে অনুভবেরও পেট ভরে গেছে আমারও পেট ভরে গেছে। বাট করা রইল, কালকে আর টাইম হবে না, কালকে ইচ্ছা আছে, মেয়ের তো স্কুল আছে স্যাটারডে হাফ, তো আমার আর অনুভবের ইচ্ছা আছে কালকে একটু ব্যাডমিন্টন খেলতে যাব, তো কোর্ট বুক করেছি, তো ভোরবেলা উঠেই দুপুরে রান্নাটা করে নেবো ভেবেছি, ডিমের ঝোল করবো খেলতে যাব, প্লাস বিকেলে মেয়ের আবার তায়কোয়ান্দো আছে সেখানে যাব, আর তারপরেও হচ্ছে স্নুপির জন্য একটু শপিং করতে যাবো, কারণ মানে কামিং উইকে স্নুপির বার্থডে আছে, তো এত কিছু প্ল্যান আছে, তো রান্না করার বিন্দুমাত্র টাইম হবে না, আন্টি রুটি পাঠিয়ে দেবে চিলি চিকেন থাকবে, তো এটাই হচ্ছে প্ল্যান। তো ভালোই হলো করা রইল, তো চলো এখন হচ্ছে একটু টিভি দেখবো, খাওয়া দাওয়া তো নেই, টিভি দেখবো শুয়েও পড়বো, কাল সকালে আবার উঠবো, মেয়ের একটা টিফিন বানাতে হবে দুটো নয়, তো এই ব্যাপার। তবুও কালকে স্যাটারডে বলে হাফ আছে মেয়ের স্কুল, রোজের মতো না অনুভবের ছুটি আছে, তো এইসব ব্যাপার। তো চলো ব্লগটা এখানেই এই রাখছি আর বাড়াচ্ছি না, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন বাই, গুড নাইট।